হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আরও নিত্য নতুন আপডেটস সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের জন্য একটা উইন্টার স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সুপে নুডলস। এটা পুরোপুরি হোমমেড, আর কিভাবে করব আজ তোমরা দেখতে পাবে। আর এটা বাচ্চাদের কিন্তু ভীষণ ভীষণ প্রিয়, খালি বাচ্চাদের বলবো না, বড়দেরও বলবো, ভীষণ ভীষণ প্রিয়। চলো বন্ধুরা, আর আমি কথা না বাড়িয়ে তোমাদের এবার প্রসেসটা দেখাবো। এই সুপের নুডলস বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমরা একবার দেখে নাও। লাগছে নুডলস, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, এখানে একটা বড় টেবিল চামচের 1 চামচ আমি টমেটো কেচাপ নিয়েছি, একটা ডিম ফাটিয়ে রেখেছি, নুন ছাড়াই আমি জাস্ট রেখেছি। কসুরি মেথি লাগছে একটা বড় টেবিল চামচের 1 চামচ, আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, জাস্ট আমি চিড়ে রেখেছি। আর নিয়েছি 3-4টে রসুনের কোয়া কুচি কুচি করে রেখেছি। আর নিয়েছি এখানে যে নুডলস নিয়েছি তার মশলাটা। এবার আমি এই ডিমটাকে 1/2 চামচ নুন দিয়ে ভালো করে ফেটাবো। এবার আমি গ্যাসটাকে অন করছি, গ্যাসটাকে আমি হাই ফ্লেমেই রেখেছি। এবার আমি এটাকে বসাবো এবং এর মধ্যে আমি জল দিয়ে দেব। যেহেতু এটা সুপি নুডলস আমি করছি, তাই জন্য এখানে জলের পরিমাণটাও কিন্তু অনেকটাই লাগবে। বন্ধুরা, তোমরা কিন্তু জলটা কিন্তু বুঝেই দেবে। জলটা গরম হওয়ার আগেই আমি এর মধ্যে রসুনের কিমা 1/2 চামচ দেব, আর দেব 1/2 চামচের নুন। নুনটা যে যা স্বাদ মতো দেবে, এবং সেই সঙ্গে দেব গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়ে এটাকে ভালোভাবে গরম হতে দেব। ফ্লেমটা এখনো হাই রয়েছে, এবার আমি ফ্লেমটাকে লো করে দেব। জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে সমস্ত নুডলসগুলো দিয়ে দেব। আমি নুডলসগুলো অল্প অল্প ক্রাশ করে রেখেছিলাম, তোমরা যদি চাও বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই ক্রাশ করতে পারো এক্ষেত্রে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন দেব, যেহেতু নুডলসটা দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই কারণে নুন দিলাম, এবং খুব ভালোভাবে নুডলসটাকে নাড়াবো। এটাকে আমি 1 মিনিট বয়েল হতে দেব। খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো কেচাপ পুরোটাই দিয়ে দেব। গোলমরিচটা একটু দেব 1/2 চামচ, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। যদি কেউ মনে করো, আমি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, যদি কেউ মনে করো এক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচি দেবে, তাহলে সেটাও কিন্তু অবশ্যই দিতে পারো। এবার আমি এর মধ্যে নুডলসের মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালোভাবে নাড়াবো।
এবার আমি এর মধ্যে ডিমটাকে দিয়ে দেব। এবং ডিমটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে নাড়াতে থাকতে হবে। পুরো সুপি নুডলস নুডলস ভাব চলে এসেছে। এবং পুরো ডিমটাকেই দিয়ে দেবো আবার, যেটুকু ডিম অবশিষ্ট ছিল। এবং সব শেষে কাসুরি মেথিটাকে দিয়ে দেব এবং খুব ভালো করে নাড়াবো। এটাকে হাফ মিনিট হাই ফ্লেমে দিয়ে ফুটতে দেব। হাফ মিনিট হয়ে গেছে, ফ্লেমটাকে লো করে দিয়ে খুব সামান্য পরিমাণ জাস্ট ব্যালেন্সের জন্য চিনিটাকে দিলাম, দিয়ে ফ্লেমটাকে একদম অফ করে দেব। তৈরি হয়ে গেছে গরমা গরম সুপি নুডলস। তোমাদের কেমন লাগছে? এবং অবশ্যই তোমরা কিন্তু এই উইন্টারে স্পেশালি এটা ট্রাই করবে, কেমন লাগছে তোমাদের জানাবে। আর এটা যে কেউ করতে পারো, ব্যাচেলার, যারা ওয়ার্কিং লেডি বা ওয়ার্কিং মেন, জেন্টলম্যান, যে কেউ তোমরা কিন্তু এটা করতেই পারো, এমন কিছু কিন্তু এটা কঠিনই নয়। আর আমার সমস্ত রেসিপি কিন্তু খুবই সিম্পলভাবে আমি দেখাই। এবং তোমরা অবশ্যই অবশ্যই, তোমাদের যদি এই রেসিপিটা খুবই ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, একটা বড় করে লাইক দেবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যদি তোমাদের রান্নার সময় কোনো রকম প্রবলেম হয়। এবং আমি অবশ্যই তোমাদের এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, তোমাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব এই রেসিপি সংক্রান্ত। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা। I have you now.